ইয়াংথাম ভ্যালিতে যেতে হবে। ইয়াংথাম ভ্যালি এটা হচ্ছে শ্রীনগরের ওই যে বরফের পুরো একবারে ডাল লেকের পাহাড়ের সাথে একটা গার্ডেন যার নাম মুঘল ইয়াংথাম ভ্যালি নিশাত গার্ডেন। আমরা এখন আছি ইয়াংথাম ভ্যালি মুঘল গ্র্যান্ড নিশাত গার্ডেন। তো এই গার্ডেনটা এক পাশে সম্পূর্ণ পাহাড় এবং অন্য পাশে ডাল লেকের অবস্থান। ডাল লেকের বড় অংশ জাস্ট উল্টা পাশে এই নিশাত গার্ডেনটা তৈরি করা হয়েছে। সাধারণত যতটুকু জানা যায় মুঘল সম্রাট যে কোনো একজন এই গার্ডেনটা তার স্ত্রীর জন্য তৈরি করেছিলেন। তো এই গার্ডেনের দুই পাশটা বিভিন্ন গাছে আবৃত এবং পিছনের জাস্ট ডাল লেকের উল্টা পাশে একটা বিশাল পাহাড়ের অবস্থান এবং সম্পূর্ণ গার্ডেনটা বিভিন্ন ফুল গাছ থেকে সজ্জিত করা। এবং এখানে ফোয়ারাটা দেখা যাইতেছে যেটা, এটা জিজ্ঞেস করে দেখেছে এটা খুব পুরাতনই, যখন তৈরি করা হয়েছে 3 স্টেজে এখানে পানি উঠে এবং নিচে নামানো হয়েছে ডাল লেকের পানি ব্যবহার করেই। যারাই কাশ্মীরে আসে অন্তত এই গার্ডেনটা একবার হয়ে তারপর অন্য জায়গায় যায় বা এই গার্ডেন অবশ্যই ঘুরতে আসে।